হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এমন একটি দেশের কথা বলবো যেখানে পৃথিবীর সবথেকে পুরনো সুগন্ধি অর্থাৎ পারফিউম পাওয়া যায়। ভূমধ্য সাগরের পূর্ব দিকে অবস্থিত এই দ্বীপের দেশটির নাম হলো সাইপ্রাস। এবং আপনারা কি জানেন যে সাইপ্রাস পৃথিবীর সবথেকে পুরনো মদ প্রস্তুতকারী দেশগুলির মধ্যে একটি, যা আনুমানিক প্রায় 5000 বছরের পুরনো। অর্থনৈতিক দিক দিয়ে একটি উন্নত দেশ হিসাবে পরিচিত সাইপ্রাস সম্বন্ধে আজকে কিছু দারুণ কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তবে শুরু করার আগে বলবো, যারা এখনও টপ টেন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভবিষ্যতে এরকমই দেশ তথা দুনিয়ার কথাগুলি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বটনটিকেও প্রেস করে নেবেন। প্রায় 9251 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা সাইপ্রাস একটি অত্যন্ত প্রাচীন দেশ। কয়েক হাজার বছর আগে থেকেই এই দেশে মানুষের প্রমাণ পাওয়া গেছে। তারপর একসময় আসিরিয়া, পার্সিয়ান এবং গ্রিকদের মতো কিছু শক্তিশালী রাজতন্ত্রের অধীনে চলে আসে। প্রায় 333 বিসিতে সাইপ্রাস পরাক্রমশালী শাসক আলেকজান্ডার দ্য গ্রেটের দখলে চলে আসে, কিন্তু তার মৃত্যুর পর এই দ্বীপটি বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায়। পরবর্তীকালে কখনো রোমান তো কখনো ওটোমান শাসকদের শাসনকাল কাটিয়ে 1878 সালে ব্রিটিশ শাসনতন্ত্রের অধীনে আসে। শেষে বিভিন্ন বাধা কাটিয়ে দেশটি 1960 সালে স্বাধীনতা পায়। বর্তমানে এই দেশটির নাম রাখা হয় রিপাবলিক অফ সাইপ্রাস। বিশ্বের কিছু নিদর্শন এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সাইপ্রাস বহুকাল থেকেই একটি জনপ্রিয় পর্যটক স্থল। প্রত্যেক বছর বহু মানুষ দেশ বিদেশ থেকে এখানে বেড়াতে আসেন, তার জন্যই দেশে বর্তমানে ঘর ভাড়ার ব্যবসাটা যথেষ্ট বেড়েছে। সাইপ্রাসে অবস্থিত প্যাফোস নামক একটি পুরনো শহরের পুরোটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মানব উন্নয়ন সূচক হিসাবে উন্নত দেশ হওয়া সত্ত্বেও সাইপ্রাসের মূল অর্থনীতি ব্যবস্থা এখনও পর্যটন শিল্প, ফিনান্সিয়াল সার্ভিস এবং শিপিংয়ের মতো দিকগুলির উপরে নির্ভর। বিশেষজ্ঞদের মতে বর্তমানে কিছু প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যাওয়াতে অর্থনীতি ব্যবস্থা আরও উন্নতি লাভ করতে পারে। সাইপ্রাসের জাতীয় মুদ্রা হল ইউরো। এইবার যদি পরিবহন ব্যবস্থার দিকে নজর দিই তাহলে দেখা যাবে সাইপ্রাস সড়ক, জল এবং বায়ু তিন দিক দিয়েই যুক্ত রয়েছে। যে কোনো দেশের অর্থনীতি ব্যবস্থাতে পরিবহন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তেমনটা সাইপ্রাসের ক্ষেত্রেও দেখা যায়। ইউরোপিয়ান ইউনিয়ন ডেভেলপমেন্ট ব্যাংকের মতো অর্থনৈতিক সংস্থাগুলির সাহায্যে পরিবহন ব্যবস্থার আরও উন্নতি সাধনের চেষ্টা বর্তমান সরকার করে চলেছে। তবে এই ক্ষেত্রেও কিছু মজার কথা দেশটির সাথে জড়িত আছে। যেমন প্রত্যেক মাথাপিছু ব্যক্তিগত কারের মালিকানা হিসাবে সাইপ্রাস পৃথিবীর 29তম দেশ, যেখানে দেশের 11 লক্ষ জনসংখ্যার মধ্যে 3 লক্ষের ওপর মানুষের ব্যক্তিগত কার এবং 5 লক্ষের কিছু বেশি মানুষের অন্যান্য গাড়ির মালিকানা আছে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশগুলির মধ্যে থাকা 4টি এমন দেশ আছে যেখানে রাস্তার বাঁ দিক দিয়ে গাড়ি চালানো হয়। এইরকমই 4টি দেশগুলির মধ্যে সাইপ্রাসও একটি দেশ যেখানে রাস্তার বাঁ দিক দিয়ে গাড়ি চালানো হয়। একটি মজাদার তথ্য অনুযায়ী বলা হয়ে থাকে যে সাইপ্রাস একটি দ্বীপের দেশ হলেও দেশের মানুষ মাছ খেতে বেশি একটা পছন্দ করেন না, এমনকি মাছ ধরাতেও বেশি একটা আগ্রহ দেখান না। এবং এমনটাও শোনা যায় যে দেশে কিছু ক্যাফে আছে যেখানে শুধু পুরুষেরাই যান। তবে এই দেশের খাবারের ব্যাপারে দেশের মানুষ খুব শৌখিন। যেমন এখানকার মানুষ সপ্তাহে একদিন বাড়ির বাইরে গিয়ে একটি রেস্টুরেন্টে গিয়ে নিজের প্রিয় খাবারগুলি খেতে বিশেষ পছন্দ করেন। তবে এই দেশের খাবারের কথা উঠলে চিজের নামটা অবশ্যই আসে। বহু প্রাচীনকাল থেকে প্রস্তুত হয়ে আসা হালাউমি নামক চিজটি খুবই জনপ্রিয় খাবার। আচ্ছা, আপনারা এই দেশের পতাকাটি দেখেছেন কখনো? পতাকাটিতে একটু লক্ষ্য করলে দেখবেন যে দেশের পুরো মানচিত্রটাই পতাকাতে আছে। আর মানচিত্রের দিকে একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন একটা অদ্ভুত জিনিস। দেখবেন মানচিত্রটা সিগারের পাইপের মতো দেখতে অনেকটা মনে হচ্ছে। কি তাই তো? দেশের জনসংখ্যার 78% মানুষ পূর্ব অর্থোডক্স ধর্মাবলম্বী এবং 20% মতো মানুষ ইসলাম ধর্মাবলম্বী, এবং বাকি অন্যান্য ধর্মের অথবা কোনো ধর্মে বিশ্বাসী নয় এমন মানুষ এখানে বসবাস করেন। যাই হোক, আইনি ব্যবস্থার দিক দিয়ে অত্যন্ত কম অপরাধমূলক ঘটনা ঘটায় সাইপ্রাসকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশগুলির মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়। শুধু তাই নয়, দেশটি একটি মিশ্রভাষী দেশ হিসাবেও পরিচিত, যেখানে গ্রিক, তুর্কিশ এবং ইংলিশের মতো বিভিন্ন ভাষাগুলির প্রচলন দেখা যায়। তবে দেশের আধিকারিক ভাষা গ্রিক এবং তুর্কিশ। এছাড়াও দেশের মূল এথনিক গ্রুপগুলি হল গ্রিক সাইপ্রিয়টস, তুর্কিশ সাইপ্রিয়টস, আর্মেনিয়ানস এবং ম্যারোনিটিস। এইসব কারণগুলির জন্যই দেশটিকে মিশ্রভাষী, মিশ্র সংস্কৃতি এবং মিশ্র সম্প্রদায়ের দেশ হিসাবে ধরা হয়। এখানকার মানুষদের মধ্যে লোকগীতি খুবই জনপ্রিয়,
এই সমস্ত সঙ্গীতগুলিতে গ্রিক, তুর্কিশ এবং আরবিক সঙ্গীতের বেশ প্রভাব লক্ষ্য করা যায়। অনেক কিছুই তো জানতে পারলাম, তবে দেশের রাজধানী সম্বন্ধে এবং দেশের পাওয়া যায় এমন কিছু দুর্লভ পশু পাখিগুলির কথাও জেনে নেওয়া যাক। সাইপ্রাস দেশের রাজধানীর নাম হল নিকোসিয়া, যা এই দেশের সবথেকে বড় শহর। এই শহরটি একটি প্রাচীন শহর এবং সেই 10ম শতাব্দী থেকে নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী হিসেবে বিবেচিত হয়। খুবই বিরল প্রজাতির একজাতীয় ভেড়া এখানে দেখা যায়, যাকে সাইপ্রাস মোফলন বলা হয়। যদি দেশের খেলাধুলার ব্যাপারে বলি, তবে দেখা যাবে যে সাইপ্রাসে বিশ্বের কিছু জনপ্রিয় খেলার প্রচলন খুবই। সেগুলির মধ্যে ফুটবল, বাস্কেটবল, ভলিবল, রাগবি এবং ক্রিকেট খেলা অন্যতম। এই সমস্ত খেলাগুলির মধ্যেও দেশের রাগবি টিম, যাকে সাইপ্রাস ন্যাশনাল রাগবি ইউনিয়ন টিম নামেও ডাকা হয়, তাকে আবার দ্য মৌফলন্স নামেও অনেকে ডেকে থাকেন। বর্তমানে এই রাগবি দলটি বিশ্বের সবথেকে বেশি সংখ্যক পরপর কিছু আন্তর্জাতিক খেলায় জয় পাওয়ার রেকর্ড গড়েছে। যাই হোক, চলতে চলতে আমরা সাইপ্রাস সম্বন্ধে অনেক কথাই জানতে পারলাম। আশা করব আপনাদের কিছুটা জানাতেও পেরেছি। তবে যদি এই বিষয়ে কিছু জানার থাকে বা ভবিষ্যতে কোনো কিছু বলার থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন, এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং সবার মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী অন্য আরেকটি জায়গার কথাগুলি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।